সে আমার সাথে দেখা করার জন্য মরিয়া হয়ে গেছে, আমাকে দিয়ে সে একবার দেখা আমার সাথে করেছে, ছবিটাও তুলেছে, সেখানেও কিন্তু সে বলেছে, সেখানেও সে আস্তে করে টাকাটাই চেয়েছে, টাকাটা দিয়ে দেন আমি চলে যাব। আমেরিকা থেকে বাংলাদেশে ফেরার পরই এক অনুষ্ঠানে সরাসরি বুবলি সম্পর্কে মুখ খুলেছেন শাকিব খান। তখন শাকিব খানকে প্রশ্ন করেছিলাম, বুবলি আপনার বিরুদ্ধে এত অভিযোগ এনেছে, আপনি এখনো কেন বুবলিকে কিছু বলছেন না, বুবলির উদ্দেশ্যে আপনি কি বলতে চান? তখন শাকিব খান আমাদেরকে জানান, এই যে আমার পার্সোনাল লাইফের বিষয়টা, বুবলির বিষয়টা যেটা বললেন আপনি, আমার শাকিব খান কয়টা আছে যে তার বিরুদ্ধে অভিযোগ হবে? শাকিব খান তো একটাই আছে। তো শাকিব খান যেমন যখন একটাই আছে, ওই এক শাকিব খানের সম্বন্ধেই হচ্ছে অভিযোগ আসবে? ওই তার যারা হচ্ছে এনিমি আছে তার হচ্ছে বদনাম গাইতেই থাকবে, আর শাকিব খানের আবার যারা ফ্যান ফলোয়ার আছে, শাকিব খানের যারা লাখো ফ্যান আছে, শাকিব খানের যারা শুভাকাঙ্ক্ষী আছে, আবার সমস্ত ভালোবাসা, বেশি বেশি ভালোবাসা শাকিব খানই পাবে। এরপর শাকিব খানকে প্রশ্ন করলাম, শুনেছি বুবলি পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়েছে সে আপনার বিষয়ে মামলা করবে, এই বিষয়ে আপনার কি মন্তব্য? আমি কোনো চিন্তাই করছি না, বিকজ যেহেতু আমার কাছে আমি লিখিত কোনো বিষয় এখনো জানিও না কিছুই। আমি তো বিষয়গুলো কিছুই জানি না, আর আমি সম্ভবত আগামী কালকে চলে যাচ্ছি দেশের বাইরে। সবশেষে শাকিব খানকে অপবিশ্বাস এবং বুবলিকে জড়িয়ে প্রশ্ন করেছিলাম, আপনার ব্যক্তিগত বিষয় এখনো দর্শকদের কাছে ক্লিয়ার হয়নি, আপনার পরিবার আপনাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে, আপনার ব্যক্তিগত জীবনে বিয়ে করছেন কিনা আবার সেটি যদি দর্শকদের একটু জানাতেন, কারণ বাংলাদেশের মানুষ অধীর আগ্রহ বসে থাকে শাকিব খান এর ব্যক্তিগত বিষয়টি শোনার জন্য। পরিবারের অত কিছু চাওয়া থাকে না, পরিবার চায় যে একটা গোছানো, মানে একটা সুন্দর পরিবার বলতে যা বোঝায় যে বাবা মা ভাই বোন তাদের একটা ব্যাপার তো আছে, একটা যৌথ, বাট তার নিজের একটা কিছু ফ্যামিলি সেটেল হোক।